একটা কবিতা পড়েছি ছোটবেলাতে, কোন দেশেতে তরু লতা সকল দেশের চাইতে বেশি, কবিতা পড়েছিলেন? আমি কবিতাটা একটু মডিফাই করে মোটামুটি 40 লাইন লিখেছি, লেখা কমপ্লিট হয়নি। কোন দেশেতে চোর ডাকাতি সকল দেশের চাইতে বেশি, কোথায় চলে রাহাজানি চিটিং বাজি চলে রে, সেই আমাদের বাংলারে ভাই আমাদেরই বাংলারে। আমার লেখাটা এখনো কমপ্লিট হয়নি, আগামীতে কখন এলে বলবো। তা আমরা এমন এক রাজ্যতে বসবাস করি বা এমন এক দেশে বসবাস করি যে দেশের ছোট মিয়া থেকে বড় মিয়া পর্যন্ত সবই চোর, বুঝলেন না? মানে ধরতে কাকে যাবেন, সবাই চোর। রাষ্ট্রপতি আপনার গীতাঞ্জলি নামক বই রচনা করে উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, ওনার ভাগ্য খারাপ মনে হয়, রবীন্দ্রনাথ বেঁচে থাকলে আফসোসে গলায় দড়ি দিয়ে দিত, কিন্তু বেঁচে নাই, বিশ্বকবি বলা হয়। আচ্ছা, রবীন্দ্রনাথের একটা কোনো লেখা বইয়ে একজন শিক্ষিত মানুষ বলে দিতে পারবেন যে রবীন্দ্রনাথ ঠাকুর শুধু নিজের মাতৃভাষা বাংলাতেই কোনো বই লিখে শেষ করে দিয়েছেন, অন্য কোনো ভাষা ব্যবহার করেননি? জানা আছে? জানা আছে? আপনার জানা নেই? আচ্ছা বলুন, আপনাদের জানা মতে আমরা যে জল, এটাকে জল বলি, জল জল বলি তো, বাংলায় কি বলি? জল। পানিও আমরা তো বলি। আচ্ছা জলটা কোন ভাষা, পানিটা কোন ভাষা? জলটা বাংলা, পানিটা হিন্দি। রবীন্দ্রনাথের কবিতাতে আপনি পড়তে 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 দেখবেন, আমি কবিতাটা স্মরণে এই মুহূর্তে নেই, উনি ব্যবহার করছেন চার জায়গাতে একটা কবিতাতে পানি শব্দটা ব্যবহার করছেন, তার মানে ওনার পিওর বাংলাতে বই লেখা হয়নি। এক, দুই, আমরা জানি যে একটা বিশ্বের নাম করা মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর, উনি অনেক বই লিখেছেন, অনেক কবিতা লিখেছেন। উনি একটা কবিতাতে ব্যবহার করেছেন আব্দুল মাঝি গোক্তার কামানো মাথা তার নেড়া ছুঁচলো তার দাড়ি, পড়েছেন ছোটতে? পড়েছেন। এটা আপনারা আমাকে বলবেন না যে মমতাজুল ইসলাম আপনি কি রবীন্দ্রনাথ থেকেও শিক্ষিত লোক? জি না, আমি ওনাকে ছোট করছি না, উনি বিশ্বকবি, ওনাকে শ্রদ্ধা জানিয়ে বলছি। আমি একটা জিনিস বোঝাবার জন্য এইগুলো আমি তথ্য বার করে আপনাকে বলছি, আপনার টাইম ছিল না, আমার টাইম ছিল, ওই জন্য চর্চা করে করে বার করে আপনাকে বলছি। উনি বলেছেন আব্দুল মাঝি, মাঝি মানে যে নৌকা চালায় তাকে মাঝি বলে। উনি বলেছেন আব্দুল, ওনার আরবি ব্যাকরণ জ্ঞান ছিল না, এখন কোন লোক তার বেটার নাম যদি রাখে আব্দুল, এ নাম রাখা যাবে না। আমি মমতাজুল ইসলাম এটা বলে দিয়ে গেলাম, এ নাম রাখা যাবে না। আব্দুল শব্দটা এমন একটি শব্দ যার পরে আল্লাহর 99টা নামের মধ্যে একটা নাম যুক্ত করে দিতে হবে, তবে সেন্টেন্স পূরণ হবে। যেমন আব্দুল ওহাব, ওহাবের গোলাম, আব্দুল্লাহ আল্লাহর গোলাম, আব্দুল কাহার কাহারের গোলাম, আব্দুল অদুদ অদুদের গোলাম, এ নামগুলো রাখা যাবে। কেউ যদি তার বেটার নাম রাখে শুধু আব্দুল, এটা রাখা যাবে না, কারণ আব্দুল মানে গোলাম, কার গোলাম? আব্দুল মানে দাস, কার দাস? এটা নাম নয়। তো উনি ওখানে বলছেন আব্দুল। আচ্ছা, বিদ্রোহী কবি কাকে বলা হয়? কাজী নজরুল ইসলাম। উনি তো আসলে পাগলের মতো মানুষ ছিলেন, কখনো গিটার বাজিয়েছেন, কখনো বলেছেন মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, আবার কখনো কখনো বাউল গানও বলেছেন, আবার কখনো মসজিদে ইমামতিও করেছেন, মসজিদের মুয়াজ্জিনেরও দায়িত্ব পালন করেছেন, আবার কখনো কখনো আম্মা পড়ার বাংলা উচ্চারণ করে দিয়েছেন, আবার কখনো সূরা ফাতেহার তরজমা করেছেন। উনি এক জায়গাতে কবিতায় বলতে বলতে বলছেন আমি হাবিয়ার থেকেও তপ্ত,
একটা কবিতা উনি একটা শব্দ ব্যবহার করছেন, আমি হাবিয়ার থেকেও তপ্ত। হাবিয়া কার নাম? জাহান্নামের নাম। যদিও চৌনি ওই কবিতাটির মান তার স্থান কাল পাত্র ভেদে হয়তো ব্যবহার করেছেন, এর সঙ্গে তুলনা করেছেন ধরে নেন। আচ্ছা এখন যদি আমি বলি যে আমার স্ত্রী যে তরকারিটা রান্না করে জান্নাতের তরকারির থেকেও টেস্ট বেশি, এ কথাটা বলা যাবে কি যাবে না? আমার এত রাগ জাহান্নামের থেকেও আমার রাগ বেশি, এ কথা বলা যাবে কি যাবে না? যাবে না। উনি বলছেন আমি হাবিয়ার থেকেও তপ্ত, মানে আমার এত রাগ আমি হাবিয়া জাহান্নামের থেকেও আমি বেশি আমার গরম। এক উনি আর এক জায়গায় বলেছেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দু জাহানের ধ্বনি। এটা বলেছেন উনি, বলেছেন। কেউ যদি এখন হযরত মোহাম্মদ 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 জপমালা করেই যায় চারানানে কি হবে বলে মনে হয়? হবে না। ওনার এটা বলা মনে হয় ঠিক হয়নি, যে কথা বলতে বলতে আপনাকে এসেছি। পৃথিবীতে একটি মাত্র কেতাব আছে যে কেতাবটি বিদেশের কোনো ভাষা ধার নিয়ে তার শব্দ গঠন করেনি, তার নাম আল কোরআন। এখনো পর্যন্ত প্রাইমারি হাই স্কুলের দেখবেন ক্লাস রুমগুলো যেগুলো ভাগ করা হয় দেখবেন এরকম ভি দেওয়া আছে, এটা কোন ক্লাস? ফাইভ। ভি তারপরে একটা দাগ, কোন ক্লাস? সিক্স। ভি তারপরে দুটো দাগ, কোন ক্লাস? মাধ্যমিক পাস করে একটা ছেলে হাত তুলে, এখানে হাত তুলুন। আচ্ছা আপনি বলুন তো এটা কোন ভাষা? জানা নেই, যে ভাষাই হোক। একজনে বলেছে রোমান, কে বলছে রোমান? কে? আমার চাকা জাম হয়ে গেছে, যে গন্ডগোল হয়ে যায় যদি। জি আপনাকে একটা মজার জিনিস বোঝাচ্ছি আমি, মজা নয়, খুব গুরুত্বপূর্ণ কথা। দেখুন আমরা স্কুলে পড়ি, এটা আমাদের বেঙ্গল, এখানে আমাদের বাংলা আর ইংরাজি দুটো আমাদের মূল সাবজেক্ট, তাই তো? এই যে ভি দিয়ে ভি ওয়ান, ভি তারপরে ডবল ওয়ান, এইগুলো দিয়ে কি বোঝানো হয়? এটা তো না ইংরাজি না বাংলা, এটা বিদেশীয় একটা ভাষা, তাই না? স্কুলের হেডমাস্টার যদি বলেন আপনি হাদিস কোরআন বলবেন না, আমি তো হাদিস কোরআন জানিই না, আমি বাস্তববাদী লোক, বাস্তবের দুটো একটা কথা মিলিয়ে দিয়ে যাচ্ছি। স্কুলের দেখবেন প্রাচীরের গায়ে লেখা আছে এখানে সাইকেল রাখিবেন না। কোরআনটা কি সেটা বোঝাবার জন্য এত ঘুরে ঘুরে আসছি? আপনি ভাববেন না মমতাজুল ইসলাম পাগলের মতো বকছে, দেওয়ালে হেডমাস্টার লিখে রেখেছে এই দেওয়ালে সাইকেল কেউ হেলান দিয়ে রাখিবে না। বলুন সাইকেলটা কোন ভাষা? ইংরাজি, তাই তো? আমার বেলটা বাজছে না, বেলটা কোন ভাষা? এই চেনটা পড়ে গেল, চেনটা কোন ভাষা? ইংরাজি। এই সিট ইংরাজি, মারগার্ড ইংরাজি, আপনার সিট কভার এটাও ইংরাজি, বেল চেন, টোটাল সাইকেলের যত পার্টসের নাম আমরা বলি এগুলো সব ইংরাজি থেকে বলি। কি বলছি বুঝতে পারছেন? পৃথিবীতে আমরা স্কুলের ছাত্র, আপনি এই গ্রামের স্কুলের ছাত্র, অথচ মাস্টার মশাই ওখানে লিখে রেখেছে সাইকেল এখানে রাখিবেন না। আচ্ছা বলুন এখানে রাখিবেন না, এই দুটো বাংলা ভাষা না ইংরাজি? বাংলা। আর সাইকেলটা ইংরাজি, এটা কেমন ভাবে পড়াশোনা হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, কেমন পড়াশোনা হচ্ছে এগুলো? মাস্টার মশাই যারা আছেন বুঝতে পারছেন না? সাইকেলটা ইংরাজি আর এখানে রাখিবে না এই দুটো বাংলা। কোরআনের মধ্যে এরকম কোন শব্দ পাবেন যে একটা ইংরাজি একটা বাংলা গোঁজা মিল দিয়ে আরবি করা আছে? পৃথিবীর এটাই আশ্চর্যজনক কেতাব যার নাম আল কোরআন। পৃথিবীর কোন ধর্মের ভাষাকে ধার না নিয়েই শব্দ গঠন করেছে, তার নাম আল কোরআন। এর আর একটা গুণ বলি, এর আর একটা মারাত্মক গুণ কি? আচ্ছা এখানে প্রাইমারি স্কুলের কোন মাস্টার মশাই আছেন? আছেন? থাকলেও হাত তুলবেন আমি জানি। আচ্ছা ধরে দেন বা প্রাইভেট পড়ান, বাচ্চাদের প্রাইভেট পড়ান এরকম কোন লোক আছেন?
একটা লোক তুলুন আমি বোঝানোর জন্য বলবো, আপনি পড়ান। জি আলহামদুলিল্লাহ, উনি ওনার বাচ্চাকে পড়ায়। আচ্ছা আপনি এই বর্ণ পরিচয় বইটা মুখস্থ বলতে পারবেন? পারবেন না তো? পারবেন না। কোরআন কত আশ্চর্যজনক কিতাব দেখুন, আপনি হাসছেন, আপনি অবাক হবেন। আমি একটা একটা করে বলছি, আপনি শুনতে থাকুন, আপনি অবাক হবেন যে আপনি এসব কি তথ্য বলছেন। বর্ণ পরিচয় বইটা একটা প্রাইমারি স্কুলে মাস্টার আজকে 40 বছর পড়াচ্ছে, তার চাকরির জীবন 40 বছর। 40 বছরও একটা বর্ণ পরিচয় 5 পাতার বই মুখস্থ বলার ক্ষমতা নেই। কোনো মাস্টার যদি বলতে পারে তাহলে আমি তো মনে করব ওকে, মানে কি বলবো আপনাকে, সব থেকে দামি তর আমার তরফ থেকে ওকে একটা গিফট করবো আমি, এছাড়া আর কিছু বলতে পারবো না। আমার মনে হয় সারা ভারতবর্ষে একটা মাস্টার পাওয়া যাবে না। কোরআন একটা আশ্চর্যজনক কিতাব, এটা বিদেশীয় ভাষা, আরবের ভাষা। তারপরেও আপনি যদি পশ্চিমবাংলাতে খোঁজ করেন, আবার মনে হয় মোটামুটি 1 লক্ষেরও বেশি কোরআনের হাফেজ খুঁজে পাওয়া যাবে। কি বলছি বুঝতে পারছেন না? বর্ণ পরিচয় বই কেউ মুখস্থ করতে পারেনি, অথচ এত মোটা একটা কিতাব মুখস্থ করে ফেললো। কি বলছি বুঝতে পারছেন? 2, এটা এমন একটি কিতাব। কিছুদিন আগে একটা গান উঠেছিল, বাদাম বাদাম দাদা বাদাম বাদাম, শুনেছেন তো? শুনেছেন? এ বাদাম বাদাম আর কেউ শোনে না। মোহাম্মদ রফিক গান গেয়েছে, দুনিয়া এ মাহফিল তেরি কাম কি নেগি, এটা আর কেউ শোনে না। আমরা ডায়লগ শুনেছি শোলে সিনেমার, ছোটতে শোলে সিনেমার বাংলা যে অ্যাক্টর যা ছিল নাম কি, হ্যাঁ কি খান, ইংরেজ বাংলা যে, হ্যাঁ আমজাদ খান, আমজাদ খানে একটা ডায়লগ তখন চলছো, 20 কোস দূর সে আগর কোই বাচ্চি রোতে, মা কহতি হ্যায় কি বাচ্চি সো যা, বরনা গব্বর সিং আ জায়েগা। শোলে বইয়ের ডায়লগ ছিল এটা। তখন বাসে ট্রেনে উঠলে তখন শুধু এইটাই হতো, 20 কোস দূর সে আগর কোই বাচ্চি রোতে, মা কহতি হ্যায় কি বাচ্চি সো যা, গব্বর সিং আ জায়েগা। এই ডায়লগ প্রতিদিন চলতো, এখন আর চলে না। কোরআনের বৈশিষ্ট্য বলছি আপনাকে, আপনি আশ্চর্য হবেন, বাস্তবে মিলিয়ে মিলিয়ে বলছি। তার আগে এই রানাঘাটের রানু বলে একটা পাগলি তেরি মেরি গান গেয়েছিল, বিশাল ভাইরাল, এখন আর কেউ ওকে মোবাইলে দেখতেই পাওয়া যায় না, যায় না। পৃথিবীতে যত গীতিকার গীত গেয়েছে, যত নাট্যকার নাটক করেছে, যত আর্টিস্ট সিনেমা লিখেছে, যত অ্যাক্টর সিনেমায় অভিনয় করেছে, পৃথিবীতে এমন একটি রচনা, এমন একটি গীত, এমন একটি শব্দ বা এমন একটি উপন্যাস, এমন একটি গল্প নেই যেটা মানুষ একাধিকবার শুনতে পছন্দ করে, করে করে না। কোরআন বিকল্প একটি কিতাব। আমি লালগোলাতে গিয়েছি, একদিন আসছি বাড়ি থেকে, তা ট্রেনে করে আসছি, আপনাকে একটা গান শোনাই, ট্রেনে করে আসছি, তা আস্তে আস্তে একটা ছেলে ডুগডুগি বাজাচ্ছে, একটা গান বলছে কি, আমি 3-3টে বিয়ে করলাম লাস্টিং করলো না, আমি 3-3টে প্রথম বিয়ে করলাম আমি জেলা বর্ধমান, বাসরাতে বউ যে আমার করে অভিমান, রাগ করে বউ দিলাম ছেড়ে আর তো এলো না, আমি 3-3টে দ্বিতীয়বার করলাম বিয়ে সে কি কেলেঙ্কারি, বইয়ের ঘোমটা খুলে দেখি খোঁচা খোঁচা দাড়ি, রাগ করে বউ দিলাম ছেড়ে আর তো এলো না, আমি 3-3টে এত মজা লাগলো 20 টাকা দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম। আবার তারপরের দিন যখন ফিরে আসছি, ও আবার আমাকে দেখেছে ওই ট্রেনে ভিক্ষা করছে গান গেয়ে গেয়ে, আমার কাছে এসে আবার ওই গানটা গাইছে। আমি বললাম মামু আর বাবা না, তোমার সিন শেষ, কালকে তোমাকে 20 টাকা দিয়ে দিয়েছি, একই জিনিস ভালো লাগে না। কিন্তু কোরআন একটা ব্যতিক্রমী কিতাব, আল্লাহু আকবার।
আপনি জন্ম থেকে যেদিন জন্ম হয়েছেন আর যেদিন থেকে মসজিদে যাওয়া ধরেছেন আপনার আব্বার সঙ্গে সেই দিন থেকে শুনছেন মাগরিবের নামাজ ইমাম সাহেব দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম বলে কি বলে না মাগরিবে এর সাথে ফজরে একই সিস্টেম তাই না একই পদ্ধতি আপনার এই গ্রামে নামাজ পড়তে ভালো লাগছে না আপনি চলে যান দুলিয়ানে ওখানকার মসজিদে একই নিয়ম দিল্লি যান একই নিয়ম আপনি 5 লাখ টাকা খরচা করে কাবা শরীফে যান একই নিয়ম প্রথমেই দাঁড়িয়ে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আচ্ছা আপনাদের গ্রামের কোন মুসল্লি কোনদিন রাগ করে অভিমান করে বলেছে ইমাম সাহেব সূরা ফাতিহা প্রত্যেকদিন গান গান করিও না ভালো লাগে না আজকে কুলুহটা দিয়ে নামাজ শুরু করো আর যদি কোন ইমাম করেই ফেলে চাকরির 12টা বেজে যাবে তার বাজবে কি বাজবে না এরই নাম কোরআন যা একাধিকবার তেলাওয়াত করলে মানুষের এনার্জি লস হয় না বরঞ্চ বিভিন্ন ঢঙে বিভিন্ন বচনে যদি তাকে তেলাওয়াত করা হয় চোখ দিয়ে পানি চলে আসবে আসবে কি আসবে না আল্লাহু আকবার এই কিতাবে আমি একটি সূরার প্রথমে আলোচনা করেছি করব তাহলে শুরু করা যাক আমাদের আলিফ লাম মিম এক রুকু অন্তত পক্ষে মুখস্থ আছে কার আছে এক ডান দিকে যারা মেয়েরা আছো মায়েরা আপনারা একটু চুপ করুন আপনারা চুপ করুন মায়েরা যারা আছেন জি 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 এখানকার মেয়েগুলো খুব মানে খুব ভালো নয় আমাদের সিটে বসো না গো এখানকার মেয়েগুলো খুবই মানে খারাপ দেখছা বলছি তা বলছি ও বাপ রে কি করে বলবো ওর স্বামী 24 ঘন্টা কাছে থাকার পরে ওকে যখন ঠিক করতে পারিনি আমি 1 ঘন্টাতে পারবো 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 না মিলেন না ওকে সোজা করা যাবে না একটা লোক তার বউকে খুঁজছে নদীতে মানে ছোট একটা খালে খুঁজছে তা আর একটা লোককে জিজ্ঞেস করছে ভাই কি ঢুঁড়ে বেড়াচ্ছ তুমি বলছে ভাই বলিও না আমার বউ হারিয়ে গেছে তো বলছে বউ হারিয়ে গেছে পানিতে কেন খুঁজছ বলছে ভাই পানিতেই তো ডুবেছে তা বলছে পানিটা এই দিকে যাচ্ছে তুমি যে এই দিকে খুঁজছো উল্টা দিকে যদি ডুবেই যায় ও যেদিকে স্রোত চলছে ওইদিকে যাবে ওর স্বামী তখন বলছে সারা জীবন সিধা চলেনি মরণের পরেও যে সিধা চলবে এটা আমার বিশ্বাস হয় না ওই জন্য উল্টো দিকে খুঁজছি ওই যে মরণের পরেও সিধা হয়ে চলবে এটা আমি বিশ্বাস করতে পারছি না ওই জন্য উল্টা দিকে খুঁজছি ওকে বুঝলেন তা ওরা নারী এমন সারা জীবন উল্টা দিকেই চলবে কি বলছি বুঝতে পারছেন না মায়েরা চুপ করে যান সুরায় বাকারা এই বাড়িতে বাচ্চা কাচ্চা কাঁদে কাঁদে তো সন্ধ্যাবেলা সকালে কাঁদে না চলুন আজকে থেকে আর কাঁদবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন বাড়িতে যদি সূরা বাকারা তেলাওয়াত করা হয় তাহলে সেই বাড়িতে 3 দিন শয়তান প্রবেশ করতে পারে না বুঝতে পারছেন 3 দিন শয়তান প্রবেশ করতে পারবে না আর বাচ্চাগুলো কাঁদে কেন শয়তান ওদেরকে ফুসলায় এই কারণে কাঁদে অবশ্যই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করবে নাম্বার 2 আল্লাহ নবী বলেছেন তোমরা তোমাদের বাড়িগুলিকে কবরস্থানে পরিণত করে দিও না তার মানে যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত হয় না ওই বাড়িটা কবরের সঙ্গে তুলনা করেছেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা কবরের ঘর ওটা বাড়ি নয় আগেকার দিনে ফজরের পরে যখন রাস্তা দিয়ে মানুষ হেঁটে হেঁটে যেত তখন পাড়ার মেয়েরা গুনগুন করে কোরআন মাজিদ পড়তো রাস্তা দিয়ে শোনা যেত যেত না যেত আর এখনকার মেয়েরা রাতে ঘুমায় সিরিয়াল দেখে রাত 12টায় আর ওঠে 8টার সময় ঠিক বলছি না ভুল বলছি 8টার সময় ওঠেও কখন কোরআন মাজিদ তেলাওয়াত করবে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে কি বলছেন আমি সেই দিন যেমন করে ব্যাখ্যা করেছি একটা একটা আয়াতের আজকে একটা একটা আয়াতের একটা একটা শব্দের ব্যাখ্যা করছি শুনুন আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম এটার ব্যাখ্যা করছি না সেদিন এখানে করে দিয়েছি এটা আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তিয়াত বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা
জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। এবার আলোচনা শুনুন, আল্লাহ তাআলা বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। এই আর ওই দুটো জিনিসের ডিফারেন্স আছে। এই মানে নিকটবর্তী জিনিসকে বোঝায়, ওই মানে দূরের জিনিসকে বোঝায়। তা আরবিতে একটা শব্দ আছে হাজা, নিকটের বস্তুকে বোঝায়, জালিকা ওই। তা আল্লাহ তাআলা অত্র কোরআনের আয়াতে বলছেন জালিকাল কিতাব, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এবার আপনাকে বলি, আচ্ছা বলুন তো কোরআন মাজিদ নাজেল হওয়ার আগে এ কোরআন মাজিদ কোথায় রাখা হয়েছিল? জোরে বলুন, লাউহে মাহফুজ। আচ্ছা লাউহে মাহফুজটা কেমন এটা জানা আছে? জানা নেই। লাউহে মাহফুজ কেমন এটা আপনাকে বোঝাচ্ছি। আমি মাওলানা মমতাজুল ইসলাম, আমি ভালো ছবি আঁকতে পারি, ভালো ছবি আঁকতে পারি। আপনি আমাকে বললেন এখানে একটা শিশুর ছবি আঁকো। শিশু মানে নারীও হতে পারে পুরুষও হতে পারে। শিশু শব্দটা উভয় লিঙ্গকে বোঝায়, দুই। আমি মনে মনে ভাববো যে ছেলেটা এইভাবে ঘুমিয়ে আছে এইটা আঁকবো ছবিটা, না ছেলেটা দৌড়িয়ে যাচ্ছে আঁকবো, না ছেলেটা দু হাত তুলে আছে এটা আঁকবো, না ছেলেটা বসে আছে এইটা আঁকবো। আচ্ছা বলুন তো রং তুলি দিয়ে আমি ছবি আঁকার আগে আমার মনে একটা ছবি অলরেডি এঁকে যাবে কি যাবে না? যাবে, যাবে। এই যে জায়গাটায় অলরেডি এঁকে যাবে এই জায়গাটার নাম লাউহে মাহফুজ। মানে আল্লাহ তাআলা মানুষকে কেমন করে পৃথিবীতে পরিচালনা করবেন, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এই টোটাল পরিকল্পনা করে রেখে দিয়েছিলেন। এই পরিকল্পনার জায়গাটার নাম লাউহে মাহফুজ। বোঝাতে পেরেছি? নাম্বার দুই। আচ্ছা বলুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে কোরআন কি একেবারে চলে এসেছে না ধীরে ধীরে 13 বছর টাইম লেগেছে? ধীরে ধীরে টাইম লেগেছে। তাহলে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক খলকাল ইনসানা মিন আলাক, এটা হচ্ছে কোরআনের প্রথম কি ওহী, প্রথম ওহী এটা। তাহলে এখনো তো কোরআনের কিছু জিনিস কথাবার্তা লাউহে মাহফুজে আছে না নেই? আছে। আল্লাহ তাআলা ওই থাকার জিনিসটাকে বলছেন জালিকাল কিতাব, এখনো যে ওই কিতাবগুলি রয়েছে ওতে কোনো সন্দেহ নাই। এক দুই ব্যাখ্যা এরকম হতে পারে, আল্লাহর নবী আসার আগেও আরো তিনটে আসমানি কিতাব এসেছিল, এই তিনটি আসমানি কিতাবের দিকেও নিজবাত করা হতে পারে যে ওইগুলোতেও কোনো সন্দেহ ছিল না। হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলছেন কোরআন মাজিদ থেকে শুধুমাত্র হেদায়াত কারা পাবে? কারা? মুত্তাকিরা।